ইব উমা বাইতে আর কম্বল নাই আছে খান ফারাল বোকানি দিয়ে আসামি কই আসামি হাজির উকিল হাজির গুড নাইট জস ম্যাডাম তুই কি বাল ছিঁড়ে উকিল রে কি হ্যাপেন মিলি যাচ্ছিস ও নোয়ায় আজকে ঠান্ডা যায় মোর বউ কাপড় গুলি ধুয়ে দিছে প্যান্টটা শুকিয়ে নি না ভি মুই না আসলে যে ফির কেসটা আটকে থাকে ওজ না আসলে দে আরম্ভ কর তুই যে কম্বলটা সর করবে গেছিস রাতের কয়টার সময় গেছিল রে ওইটা কিনি আনছো বাজার থেকে তুই যদি কিনি আনছিস তাহলে তোর নামত কেমনে কেসটে আসিলা পাতার গন্ধতে ওই কম্বল চিনে পাইছে যে এটা আমার কম্বল তুই কেমনে মিশে কথা করছো মুই কম্বল তোর করো নাই হ্যাঁ এটি যে শিকড় খোয়া যাইস নাই তুই না জানিস মুই আগত আর শুনি নাই বীর প্রথম জানো কেন তা জানি শিকড় খাবো নন নিশে উঠছে শিকড় ভিতে তো না নল বুঝে কিছু চলে খান দে তাহলে মকো দুই দানা দে কি হরে এই ঠান্ডার দিনত তুই কম্বলটা কিসে জন্তু চর করলো মকো এই কথাটা বুঝে অর্ডার অর্ডার এই উকিল তুইও শিকড় খাইস তোর আমার ধারা লাগায় খাবে না দশ ম্যাডাম দুই তিনটে খালি কোয়া হয়ে খাইছ বেশি খাং নাই ক তাহলে তুই কিসের জন্য তোমার বাড়ি কম্বলটা চর করি আনলো র মাল ঢুকছিল সত্য কথা বেরোবে ক মুই রাতের বারোটার সময় গেছ যে কম্বলটা মেলা দিন থেকে দেখি থাকাং তোমরা কালকে বিয়ে খাবার গেছো সবাই যে আমি নিয়ে যাচ্ছ তুই কম্বলটা তাহলে নিয়ে যাচ্ছিস হ্যাঁ তুই আমার বাড়ির আগ পাশে দিয়ে গেছিস না পাঁচ ফালে দিয়ে গেছিস জানলে না দিয়ে গেছিস ইউরন আলী সব নোট করো ই কাজকে এত ধারা লাগাইবেন ছোট নাকি ধারা আজ পর্যন্ত লাগি পায় নাই এই আমার আদালত বুঝছা এমন ধারা লাগাইবেন হ্যাঁ হ্যাঁ আমি চর করছ আমার ভাল কম্বল নাকি এখন ভাল কম্বল দেখছ আমার সব চিরি কম্বল ওই জন্য চর করছ ঠান্ডা নাকি ধুই করছ তা ঠান্ডা না গেলে যদি তুই মানুষের কম্বল চর করি আনবো একটা বাজার থেকে কিনি আন ভাল দেয় হবে শুনতে আর অত কি পেশা বেশি করা খায় যেটা শাস্তি হয় ওটা শাস্তি দিত অর্ডার অর্ডার আসামি নিজে স্বীকার করছে কম্বল চর করা বলি যতদিন ঠান্ডা আছে অতদিন আসামি ঠান্ডা পানি বাঁধি থোয়া হবে আর রাতের ভাত সকাল করি পন্তা করি খোয়া লাগবে আজকের জন্য এর থেকে শেষ না ঠান্ডার জন্য এত কষ্ট করে কম্বল চর করছ এত বড় শাস্তি মুখ পানি পানি ধোয়া না এ হচ্ছে বিরাট হচ্ছে বাচ্চা বিরাট